রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। দুদিনের সফরে এসেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। তারপর সেখান থেকে 12:52 তিনি চলে আসেন শরৎ বোস রোডে নেতাজি ভবনে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। তার সংগ্রহশালা, তার ব্যবহৃত জিনিস, তা ঘুরে দেখেন তিনি। আমাকে জিজ্ঞেস করলেন এটা মানে কোন সালে, কোন সালের গাড়ি ইত্যাদি। বাইরে থেকে তো দেখলেনই, ভেতরটাও দেখানো হলো। নেতাজি যে পেছনের সিটে বাদিকে বসেছিলেন ঠিক সেই জায়গাটাও আমি ওনাকে খুলে দেখালাম। তারপর আমরা নেতাজি ভবনের দোতলায় উঠে গেলাম, আমাদের সেই কাঠের সিঁড়ি, 114 বছরের পুরনো বাড়ি এটা, গিয়ে করে আমরা এই একতলার যেটা লম্বা বারান্দা তাই দিয়ে হেঁটে এলাম নেতাজির শোবার ঘরে। যে শোবার ঘরে নেতাজি 1937 থেকে 1941 মহানিষ্ক্রমণ পর্যন্ত বাস করেছিলেন, এবং মহানিষ্ক্রমণের সূত্রপাত সেই শোবার ঘর থেকেই হয়। তো সেই শোবার ঘরে আমরা কিছু গোলাপের পাপড়ি ব্যবস্থা রেখেছিলাম। উনি সেই পাপড়ি নেতাজির যে বিছানা, যে খাটে নেতাজি শুতেন, সেটায় অর্পণ করলেন, করে নেতাজিকে শ্রদ্ধা জানালেন, এবং একটা খুব সুন্দর মুহূর্ত তৈরি হলো। আমি রাষ্ট্রপতিকে বোঝালাম যে এই ঘরটি ঠিক নেতাজি যেমনভাবে রেখে গেছিলেন ঠিক সেইভাবে রয়েছে, প্রিজার্ভড রুম, এবং বিভিন্ন মানে তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী, মানে একজনের শোবার ঘরে যা পাওয়া যায় আর কি, সব সযত্নে রাখা আছে ঠিক সেই 1941 সালের মতো। মহানিষ্ক্রমণের পথে নেতাজি সুভাষচন্দ্র বসু যে গাড়িতে করে চলে গিয়েছিলেন আর তিনি ফিরে আসেননি, সেই যে গাড়ি নেতাজি ভবনে রাখা রয়েছে, যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, শিশির বসুর এই গাড়িতে করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গিয়েছিলেন। এবং ইতিহাস থেকে জানা যায় যে চালকের আসনে তখন শিশির বসু, পেছনে সিটে বসে রয়েছেন সুভাষচন্দ্র বসু। এই গাড়িতে করেই চলে গিয়েছিলেন মহানিষ্ক্রমণের পথে, এবং সেই যে স্মৃতি, সেই স্মৃতিকে সংরক্ষণ করেছে নেতাজি পরিবারের সদস্যরা। একেবারে নেতাজি ভবনের ভেতর সেই গাড়ি সংরক্ষিত করা রয়েছে। প্রথমেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে গাড়ি থেকে নামেন, এবং তারপর রাষ্ট্রপতি চলে আসেন এই গাড়ির সামনে। বসু পরিবারের সদস্য সুমন্ত্র বসু তাকে ঘুরিয়ে দেখান, এবং এই গাড়ি তিনি দেখেন, ইতিহাসটা শোনেন। তারপর এখান থেকে হেঁটে একেবারে দোতলার ওই ব্যালকনিতে তিনি পৌঁছে যান, এবং তারপর এই যে বাদিক এবং তারপরে আরও যে পরপর দুটি ঘর রয়েছে, যে ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময়ে বলা যেতে পারে তার বৈঠকখানা খুলে বসেছিলেন, এবং সেখানে তিনি তার যাবতীয় অফিসিয়াল কাজ করতেন, সেই ঘর এবং তার শোয়ার ঘর, শয়ন কক্ষ, সেটা ঘুরে দেখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং তারপর ঠিক এই জায়গা থেকে আবার তিনি বেরিয়ে আসেন এবং বিশাল কনভয় করে চলে যান এখান থেকে। ঘড়িতে তখন 1:07, যদিও 1:15 পর্যন্ত নেতাজি ভবনে থাকার কথা ছিল দ্রৌপদী মুর্মুর, কিন্তু মাত্র মিনিট দশেকই ছিলেন তিনি এখানে। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।